আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলমান বিশ্ব সংকটের মধ্যেও তুলনামূলক এখনও অনেক ভালো অবস্থায় আছে বাংলাদেশ, তবে আগাম সতর্কতা হিসেবে এখনই সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সকালে গণভবন থেকে দেশের চারটি উপজেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 26,000-এরও বেশি পরিবারের হাতে নতুন ঘর বুঝিয়ে দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন দল মত নির্বিশেষে সবার জন্য ঠিকানা নিশ্চিত করতে চায় সরকার। বাগেরহাট থেকে আরও জানাচ্ছেন জুলহাস কবির। সরকারের মুজিব বর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে ভূমি আর গৃহহীন 9 লাখ পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হচ্ছে ঘর আর খাস জমি। গেল বছর জানুয়ারি থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত 3 পর্যায়ে ঘর পেয়েছে প্রায় 2 লাখ পরিবার। এবার তৃতীয় পর্যায়ে দ্বিতীয় দফায় ঘর পাওয়া তালিকায় যোগ হলো আরও 26,229টি পরিবার। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী বক্তব্যে দেশের কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে সেটি খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান সরকার প্রধান। আমাদের উদ্যোগের ফলে তার একটা প্রাথমিক সফলতা আমরা অর্জন করতে পেরেছি এবং সেটা হলো পঞ্চগড় এবং মাগুরা জেলার সকল উপজেলা সহ 52টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হলো। যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকেই ঘর করে দেব। দলমত হয়তো ভিন্নতা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, দেশটা তো আমাদের। প্রধানমন্ত্রী বলেন কেবল বাংলাদেশ নয়, করোনা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার নানা উদ্যোগ নিয়েছে উন্নত দেশগুলো। এ সময় সাশ্রয়ের পাশাপাশি সঞ্চয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় কিন্তু তারা ওই বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার সেই উদ্যোগ উন্নত দেশগুলিও নিয়েছে। আমরা এখনও আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি, কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, খাদ্য উৎপাদন করতে হবে। আমি মনে করি প্রত্যেকে যদি আমরা এটা ভাবি যে না, আমাকে সাশ্রয় করতে হবে এবং আমাদের যার নিজের যতটুকু জমি আছে, জায়গা আছে, সেখানে আমাকে উৎপাদন বাড়াতে হবে। উদ্বোধন শেষে নতুন ঘরের চাবি ঘরহীন মানুষের কাছে বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। বাঁধভাঙা উল্লাস দেখা যায় এতদিন ঠিকানাবিহীন এসব মানুষের মধ্যে। একটি গৃহ শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই নয়, গৃহের নিশ্চয়তা একজন মানুষের অর্থনৈতিক মুক্তির পথটি সুগম করে দেয় এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেয়, আর সেই সুযোগটি পেয়ে খুশি এই এলাকার মানুষেরা। জুলহাস কবির, আরটিভি, রামপাল, বাগেরহাট। সরকারি প্রতিষ্ঠানে 25% বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা থাকলেও মন্ত্রণালয় ও দপ্তরগুলো 40-50% করছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এখনই অফিস সময় কমানো হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে তৃতীয় দিনের মতো দেশজুড়ে চলছে লোডশেডিংয়ের শিডিউল বিপর্যয়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় মানা হয়নি লোডশেডিংয়ের নিয়ম। টাঙ্গাইল, মেহেরপুর, বগুড়া সহ বিভিন্ন জেলায় লোডশেডিং ছিল 2-7 ঘন্টা। লোডশেডিংয়ের কবলে পড়ে ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনও। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। যতগুলো আছে এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ফ্রোজেন আইটেমগুলো গলে যাচ্ছে, অথবা আমরা দেখা যাচ্ছে যে রাত্রে হয়তো দোকানটা বন্ধ করে চলে যাচ্ছি, কারেন্টটা চলে যাচ্ছে, তখন রাত্রে ওগুলো সকালবেলা আসি দেখে একেবারে সবগুলো পানির মতন হয়ে যাচ্ছে, কারণ আইসক্রিমগুলো যখন গলে একেবারে পানি হয়ে যায় তখন কোনো কাস্টমার এগুলো নিতে চায় না। তো সেই জন্য আমরা এগুলো, এই জন্য আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ মালটা কিনতেছি দেখা যাচ্ছে আবার এটা ড্যামেজটা কাস্টম কোম্পানিও ঠিকভাবে নিতে চায় না, কারণ নষ্ট হয়ে গেছে। ঢাকার হাতিরপুল বাজারের ব্যবসায়ী বলছিলেন তার ব্যবসায়ের আর্থিক ক্ষতির কথা। লোডশেডিংয়ের কারণে তার মতো এরকম হাজারো ব্যবসায়ী পড়ছেন নানা ক্ষতির মুখে। জ্বালানি তেলের দাম নিয়ে আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় দেশজুড়ে লোডশেডিংয়ের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল শিডিউল বিপর্যয়। সকালে মনে করেন 11টার দিকে একবার কারেন্ট যায়, আবার মনে করেন বিকাল 3-4টার সময় আরেকবার যায়। এই যে লোডশেডিং, বাসা বাড়িতে থাকলে যে গরমের ভিতরে থাকতেও খুব কষ্ট, 1 ঘন্টার কথা বলে 1 ঘন্টার বেশিও চলে যায়। 3-4টা ফ্যান চলে মনে করেন গরমের কারণে, এখন বিদ্যুৎটা চলে গেলে এই মুরগিটা টিকে খুব কষ্ট হয়ে যায় আমাদের। কেউ যদি সেফ না হয় চলে, তাহলে এর থেকে উত্তরণ হওয়া সম্ভব না,
বর্তমান যে পরিস্থিতি, কারণ এক ঘন্টা লোডশেডিং এ এক ঘন্টা আমাদেরকে আরো দুই ঘন্টা পিছিয়ে ফেলাই দিচ্ছে। সরকারি অফিস ও বিভিন্ন দপ্তরে দেখা গেছে বিদ্যুৎ সাশ্রয়ের নানা উদ্যোগ, ফ্যান, লাইট, এসি ও লিফট ব্যবহারে মিতব্যয়ী হচ্ছেন তারা। অফিস সময়সূচি আপাতত কোনো রদবদল হচ্ছে না, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারটা জ্বালানির ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হবে, সেটা আমরা মাসিক ভিত্তিতে দেখব। ধরা যাক আমার যদি বিদ্যুৎ বিল গত মাসে থাকে 20,000 টাকা, এই মাসে যদি এক মাস পরে 10,000 আসে বিল, তখনই তো আমি বুঝতে পারবো যে আমার কম কতটা কম খরচ করতে পারলাম আমরা। এদিকে লোডশেডিং এর কবলে পড়ছে দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো। টাঙ্গাইল, মেহেরপুর, বগুড়ার কিছু এলাকায় লোডশেডিং ছিল 2 থেকে 7 ঘন্টা পর্যন্ত। উৎপাদন ব্যাহত হচ্ছে সমিল, পোলট্রি খামার, গরুর খামার ও গরুর খাদ্য উৎপাদন কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কাম করা হতো না কারণ বেকার, এই যে মনে করেন যে বয়সে এই ব্যক্তি যে বয়সে ও বয়সে লোকজন দেখা কাম করা হয় না, এরকম ডিস্টার্ব করলে কারো উপায় আছে? সরকার বলছে 1-2 ঘন্টা লোডশেডিং থাকবো, কিন্তু কারেন্ট কখন আসে আর কখন যায় এগুলো আমরা নিজেই জানি না। লোডশেডিং যেভাবে দেওয়ার কথা ছিল সরকারের শিডিউল, সেভাবে তো হচ্ছে না, তার থেকে বেশি আর কি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বন্টনে বৈষম্য দূর করা না গেলে লোডশেডিং এর শিডিউল বিপর্যয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দেশের বিদ্যুতের বড় একটি অংশ গিলে খাচ্ছে ব্যাটারি চালিত রিকশা। দীর্ঘদিন ধরে এই রিকশার বন্ধের কথা বলা হলেও কোনো সুফল আসেনি। চালকদের দাবি, এলাকার প্রভাবশালীদের সহায়তায় টাকার বিনিময়ে কাঙ্ক্ষিত কার্ড পেলেই চালানো যায় যান। এলাকার জনপ্রতিনিধিদের অভিযোগ, উপর মহলের কিছু কর্মকর্তার কারণে ব্যাটারি চালিত রিকশা বন্ধ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শহরের ক্যান্সার রূপী এই রিকশা বন্ধই একমাত্র সমাধান নয়। ক্যামেরাম্যান সুমন দেকে সঙ্গে নিয়ে দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে শুধু ব্যাটারি চালিত রিকশা আছে 4-5 লাখ, ঢাকায় আছে প্রায় 50,000, এর মধ্যে দক্ষিণ সিটিতেই রয়েছে 75 ভাগ। পরিসংখ্যান বলছে একটি রিকশা প্রতিদিন চার্জ বাবদ খরচ করছে 5 ইউনিট বিদ্যুৎ, যা মাসে দাঁড়ায় 150 ইউনিটে। এই বিদ্যুৎ দিয়ে এক মাস চলতে পারত একটি ছোট পরিবার। দেশে বিদ্যুতের এই ঘাটতির দিনেও এসব যান নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারোরই। রাজধানীর মুগদার মান্ডা এলাকার নিয়ন্ত্রণকারী আলাউদ্দিনকে 1,000 থেকে 1,500 টাকা দিলেই চালানো যায় অবৈধ এই যানটি। কার্ড আছে এখানে, কার্ড দিতে হয়, এটা লোক আছে এখানে, হ্যাঁ রাজনীতি করে এলাকার লোকজনই কার্ডগুলো ওই যে আলাউদ্দিন ব্যক্তি থেকে নেয়, মানুষের তো হয়তো 1200-1300 এমনি নেয় আর কি। আইনা দেয় আমাকে গ্যারেজের যে কটা, আইনা দেয় গ্যারেজের যে কটা, ওনার গ্যারেজের যে কটা লাগে। এই জনপ্রতিনিধি বলছেন, অপশক্তির বাধার মুখে বারবার চেষ্টা করেও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত রিকশা। আমরা বারবার এটা বন্ধ করার চেষ্টা করছি, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আমরা ব্যর্থ হই। কিছু কর্মকর্তা আছে যারা এগুলির সাথে সরাসরি সম্পৃক্ত। বিশেষজ্ঞরা জানান, ডিজিটালাইজেশনের যুগে কোনো সুবিধা বাদ না দিয়ে সমন্বয় করে এগিয়ে যেতে হবে। ইলেকট্রিসিটি কনজাম্পশন শুধু কিন্তু রিকশায় হচ্ছে না, এদের যখন আমরা চার্জ করি তখন কিন্তু চার্জারের মাধ্যমে চার্জ হচ্ছে। এই চার্জারের এফিসিয়েন্সিটা একটা বিশাল ব্যাপার, এটা ডিজাইনটাকে ঠিক করে এটাকে অবশ্য মেইনস্ট্রিমে ইনকর্পোরেট করা উচিত। শর্ট টার্মে যেটা করা উচিত, লোডশেডিং এর সমস্যার জন্য পিক থেকে এটাকে সরিয়ে দেওয়া উচিত। শুধু বিদ্যুতই না, দুর্ঘটনা বৃদ্ধি ও যানজট তৈরি করছে ব্যাটারি চালিত রিকশা, তাই দ্রুত এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা 5 যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এই সময় আহত হন আরও 16 জন। পুলিশ জানায়, রাত 9টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনটি কাশিয়ানীতে পৌঁছালে শ্রমিক বোঝাই ঢালাই মেশিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জনের নিহত হন। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা 5 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে শিকারপুরে যাত্রীবাহী মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে সড়কের মাঝে থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা পরিবহনের একটি বাস ওই মাইক্রোবাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
যৌন হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় ক্যাম্পাসে নিরাপত্তায় জোরদারের দাবিও জানান তারা। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের শিকার হন এক ছাত্রী। ওই ঘটনায় দায়ীদের শনাক্ত বিচার না করে রাত 10টার পর ছাত্রীদের হল থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন নির্দেশনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। বুধবার রাতে আন্দোলনে নামে বিভিন্ন হলের ছাত্রীরা। সকাল থেকে তারা আবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর পর্যন্ত চলে সমাবেশ। এ সময় নিরাপত্তা বাড়ানো সহ চার দফা দ্রুত মেনে নিয়ে দাবি জানান শিক্ষার্থীরা। বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এবং সেই ভিডিওর ভয় দেখে ভাইরাল করবে বলে তারা মোবাইল মানি ব্যাগ সবকিছু হাতিয়ে নেয়। অভিযোগ দিতে গেলে অভিযোগ নেয় না, নানা টালবাহানা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাসে তারা গড়ে তুলবে না। ক্যাম্পাসে যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের চুরি চিন্তায় বা এ ধরনের লাঞ্ছনার শিকার না হয়, যৌন নিপীড়নের শিকার না হয়, সে ব্যাপারে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখার পাশাপাশি যৌন হয়রানির ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে পাঁচজন অভিযুক্তকারী তাদের বিরুদ্ধে কঠোর আমরা নির্দেশ নেব। আমরা উপরে নির্দেশনা পেয়ে গেছি, সেই দলের হোক যে সংগঠনের হোক, আমরা এটা স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করব। দাবি মেনে নেওয়ার জন্য চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাসেল আহমেদ, আরটিভি। ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছেন হাইকোর্ট, না হলে রেলের দায়িত্বশীল কর্মকর্তাদের চাকরিচ্যুতির হুঁশিয়ারিও দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছেন। এই বিষয়ে গৃহীত পদক্ষেপ 31 জুলাইয়ের মধ্যে রেল কর্তৃপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। রেলের নানা অনিয়মের প্রতিবাদে কমলাপুর স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির একক অবস্থান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নজরে এলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ বুধবার রনির অবস্থান সম্পর্কে জানতে চান। একই সঙ্গে দুদক বিষয়টি জানলে কী ব্যবস্থা নিয়েছে তাও জানতে চান আদালত। এরই ধারাবাহিকতায় বিষয়টি ওঠে। শুনানিতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিয়ে আদালত ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেন। রেল কর্তৃপক্ষের কাছে ছাদে যাত্রী ওঠার কারণ জানতে চান, ছাদে যাত্রী ওঠা নিষিদ্ধ ঘোষণা করেন হাইকোর্ট। বলেন, ব্যত্যয় ঘটলে রেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অব্যবস্থাপনা, টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী পরিবহন বন্ধের বিষয়ে পদক্ষেপ ও ব্যাখ্যা আগামী 31 জুলাইয়ের মধ্যে রেল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এই বিষয়গুলি কতটুকু কার কী দায়িত্ব এবং কী করলে রেলের ছাদে বন্ধ করা যাবে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, বিষয়টি লিখিতভাবে আগামী 7 দিনের মধ্যে দাখিল করার জন্য বলা হয়েছে। যেহেতু রেলওয়ে কর্তৃপক্ষ 7 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, তো আমরা বললাম কমিটির তদন্ত যেহেতু করা হয়েছে 7 দিন অপেক্ষা করা উচিত এবং আগামী সেভাবেই আদালত আগামী 31 জুলাই এটা আবার দিন ধার্য করেছে। আদালত যদি সেদিন দেখে হয়তো নেসেসারি আদেশ দিয়ে দিবে। শুনানিতে আদালত বলেন, রেলের কিছু সিন্ডিকেটের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এর মূলোৎপাটন করতে হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্বাচনকালীন সরকার বা সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমঝোতা জরুরি, তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি ও গণফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি এই কথা বলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, নির্বাচন কেন্দ্রে ঢাল তলোয়ার নিয়ে যাওয়া প্রসঙ্গে সিইসির বক্তব্য অসাংবিধানিক। আতিকুর রহমানের রিপোর্ট। সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের রাজনৈতিক সংলাপের পঞ্চম দিনে আসেন বাংলাদেশ জাতীয় পার্টি ও গণফ্রন্টের শীর্ষ নেতারা। আলাদা দুটি সংলাপে দলের নেতারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সব দলকে সমান সুযোগ দেয়া, নির্বাচনী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা এবং ইভিএমে ভোট না নেয়ার দাবি জানান। নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের না হলেও কোনো নির্দলীয় সরকারের অধীনে
একটি সুষ্ঠু নির্বাচন করা যায় কিনা সে বিষয়ে সরকারের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি প্রয়োজন বোধে সেনা সদস্য মোতায়েন করতে হবে। নির্বাচনের সময়ে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যগণ সরকারি ব্যয়ে অনুষ্ঠিত বিভিন্ন সভা সমাবেশে নির্বাচনী প্রচার অভিযান চালায়। অন্যদিকে অনেক বিরোধী দলকে অনেক রাজনৈতিক সভা সমাবেশ করতে দেওয়া হয় না। সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন নির্দিষ্ট দিনেই হবে, তবে কোন সরকারের অধীনে নির্বাচন হবে তা রাজনৈতিকভাবে ফয়সালা করতে হবে। বারবার যদি নির্বাচন বিফল হয়, নির্বাচন বিতর্কিত হয়, সেটা স্বাধীনতা গণতন্ত্রের জন্য একটা অসহনীয় সংকেত হয়ে আনবে। এই কথাটা যে বলেছেন এটা যেন সকলে উপলব্ধি করেন, এটা প্রত্যাশা করব। রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটি চাই, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার পলিটিক্যাল কম্প্রোমাইজ ইজ অলসো নেসেসারি। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা গয়েশ চন্দ্র রায় বলেন, ঢাল তলোয়ার নিয়ে বিএনপি রাস্তায় নামলে ইসি এবং সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে। আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে ধরি তাহলে আমরা নির্বাচন দিন পর্যন্ত অপেক্ষা করুন কেন? তার আগেই তো আপনাদেরকে বিদায় করুন নাকি? একটি সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, জনগণে আতঙ্ক দেওয়া, ভোট কেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস মাত্র। 24 জুলাই বাংলাদেশ খিলাফত আন্দোলন, জাতীয় পার্টি জেপি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে ইসির সংলাপ হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। 2028 সালের মধ্যে সব মেগা প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তা এক দশকেও শেষ হবে না বলে মনে করেন সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের অর্থায়নে বড় কোনো প্রকল্পের কাজ করলে অন্য প্রকল্পগুলোর বাজেট কমে যায়, ফলে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরির কারণে অন্য প্রকল্পের বাজেটে ঘাটতি পড়েছে। এছাড়া 2018 সালের পর থেকে ঋণের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁয়ে বস্তাবন্দি অবস্থায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সদর থানার ওসি কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গনজোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই শিক্ষার্থীকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কে বা কারা বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দিয়েছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ, তবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম মাহমুদা, তিনি দিনাজপুর কবিরাজ হাট এলাকার কারি মোস্তফা কামালের মেয়ে। ইউনিয়ন ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে অনলাইন গ্যাস বিল সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে গ্রাহকরা ইউনিয়ন ব্যাংকের সব শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তিতাস গ্যাসের বিল পরিশোধ করতে পারবে। ইউনিয়ন ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষে কোম্পানি সচিব মোহাম্মদ ইয়াকুব খান এই চুক্তি স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, পরিচালক অর্পণা ইসলাম সহ সংশ্লিষ্টরা। কনকা গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের নিজস্ব সেলস ও ডিসপ্লে সেন্টারের নতুন আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। বিকেলে রাজধানী মিরপুর একে এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক রোসাফা মজুমদার ও নুরুল আফসার। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট দুই যুগেরও বেশি সময় ধরে গ্রাহকের চাহিদা, বিশ্বস্ততা সুনামের সঙ্গে পূরণ করে আসছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক সাজ্জাদ উন্নেওয়াজ, ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস এসিসি এর 2021 সালে অনুষ্ঠিত চারটি এক্সাম সেশনে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করেছেন তাদের জন্য প্রাইজ উইনার অনুষ্ঠানের আয়োজন করেছে এসিসিএ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ ওয়ালিউল্লাহ মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 79 জন এসএসসিএ শিক্ষার্থীকে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়।
অ্যাকাউন্ট্যান্ট দরকার সেই পরিমাণ তো আমাদের নাই, সো সেক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করছি বাংলাদেশে এবং গ্লোবালি অ্যাজ ওয়েল সেই সাপোর্টটা বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে করার। এবং আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, তারপরে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ধরনের অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করছি। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার জাফরাবাদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন লাল সবুজদের অধিনায়ক তানভীর হোসেন। ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে আগামী ২৫ জুলাই বসতে চলেছে সাফ যুবাদের এই আসর। বাংলাদেশ, ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল এতে অংশ নিচ্ছে। বাফুফের এলিট একাডেমি বিসিএল পিপিএল থেকে খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২৫ জুলাই শ্রীলঙ্কা, ২৭ জুলাই ভারত, ২৯ জুলাই মালদ্বীপ এবং ২ আগস্ট নেপালের বিপক্ষে লড়বে তানভীরের দল। অনেক ভালো একটা মানে ট্রেনিং করেছি কোচ, আল্লাহর রহমতে আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন মানে কোচে আমাদের একটা ভালো দিক নির্দেশনা দিছে, মানে ইনস্ট্রাকশন দিছে, এগুলো নিয়ে আমরা মানে আশা করি আল্লাহর রহমতে আমরা ভালো কিছু একটা ওই টুর্নামেন্টে গিয়ে করবো ইনশাল্লাহ। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।